বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বন্ধ রয়েছে নৌ চলাচল। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পানি বেড়ে রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে বরিশাল নগরী হাঁটু পানিতে ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ, ফলে বিভিন্ন লঞ্চঘাটে আটকা পড়েন যাত্রীরা। এখন আর কি করা, এখন তো ওখানে বসে বসে অপেক্ষা করা, এছাড়া করার কিছু নাই, যেহেতু লঞ্চে আমাদের যাতায়াত। এখন আবহাওয়া খারাপ, লঞ্চ বন্ধ, এখানে করার কিছু নেই, এখানে সতর্কতা এসে বসে দিচ্ছে। টানা বৃষ্টিতে মেঘনা ও তেঁতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভোলাই নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে অচল হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। শহরের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগ মোকাবিলায় জেলায় 900টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে মংলা বন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দেশি বিদেশি জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। এদিকে সাতক্ষীরায় উপকূলীয় বেড়িবাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোকসানা ইভা, এটিএন বাংলা। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল পর্যন্ত ভারী ও অতিবর্ষণ অব্যাহত থাকতে পারে, এমন পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষকে। এদিকে ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। বিস্তারিত ইকরামুল হক সাহেবের রিপোর্টে। কয়েকদিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ হিমেল আবেশ, কখনো অঝোর বৃষ্টি, কখনো বা গুড়ি গুড়ি। আকাশে মেঘের খেলা আর গুমট আবহাওয়ায় দেখা নেই সূর্যের। স্নিগ্ধ হেমন্তকালের এই প্রকৃতি রূপ বৈচিত্র্যে ভরা। হিমেলে আবহাওয়াকে শীতের আগমনী বার্তা বলা হলেও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রার ওঠানামা চলবে আরও কিছুদিন। 15 নভেম্বর পর্যন্ত তাপমাত্রার ওঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়, তবে সাপ্তাহিক ছুটির দিনে ঠান্ডার আড়ষ্টতা কেটে বাসা থেকে খুব কম মানুষই বের হয়েছেন, ফলে নগরজীবনের প্রভাব দেখা গেছে কম। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চলে। নিম্নাঞ্চলের অধিবাসীদেরকে তাদের নিজ নিজ গৃহে সতর্ক অবস্থায় থাকতে হবে, যে হঠাৎ করে বায়ুতাড়িত কোনো জলোচ্ছ্বাসের কারণে পানিতে প্লাবিত হয়ে যায় কিনা। রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরলেও আগামী মাস পর্যন্ত নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা।